নিয়ে আসার পর তখন অনেক তুবন তুবন আইয়া বোর্ড তলায় গেছে। তারপর কেউ পাট কেউ ফুলুট এনে লাফাই পড়ছে, আর আমরা পাঁচজন মানুষ ছিলাম বোর্ডে। তারপর পাঁচজন মানুষে তাই বোর্ডে ছিলাম। তারপর খোলা তলার নৌকা আসিয়া তারপর আমাকে উদ্ধার করে আনছে, স্কুলে মাছ দিয়ে গেছে। মাছ দিয়ে যাওয়ার পরে আবার আমাকে কিছু জাল হয়ে গেছে, সেই টানতে গেছে, টানার পরে আমাকে বোট ফাটাই লাইছে। আমরা আসার সময় আইয়া অর্ধেক আইয়া গ্রাবি দিছে, গ্রাবি দেওয়ার পর পানি ওঠে। আমরা আবার 8-10 মিনিটে ঢেউতি দিয়া বালতি দিয়া কিছু লোকে পানি হেসে 1.5 ঘন্টা করে দাবাদাবি করছে, তাও ইচ্ছা জায়গায় রাখতে পারি নাই। তারপরে অর্ধে অর্ধে যাওয়ার পরে বোট আমাকে তুবনে কাতকিরা ফালাই দিছে। বোট ফালাই দিয়ে সাগরে গেল শুক্রবার, শুক্রবার পাড়াইছি একটা ট্রিপ দিয়ে মাছটা বেঁচে নিচ্ছে, বাজারটা লইয়া আবার বাইরে পাড়াইছি। বাইরে পাড়াইছি পর বোর্ড আবার কিছু মাছ টাছ পাইছি বন্যার আবহাওয়া। আগে তো সিঙ্গেল মিঙ্গেল দিতে খবরটা কই দিয়ে ভালো একটা খবর টবর হইনি, পরে দিয়ে আবহাওয়া খারাপ। মাঝে দ্বারে ফোন দিয়েছি বোর্ড আগে পড়তে গেছি, আমি বোর্ড 12 সালে ফাড়াই লাইছে, ওই বয়ায় বারাবার বয়ার লাগে বোর্ড ফাড়াই লাইছে। ফাড়াই লাইছে পর মাঝে আইছে, আইতে যে বোর্ড আমার আর টিয়াইতে নাই, কুয়াটা যাবো কেন শুধু বাইরে পাশে বোর্ডার দিয়ে দেন, বোর্ড কাইতেই ফরি গেছে। স্টাফ লাভ আইয়া পট ফুলুট লইয়া টইয়া ছাত্রাইছে ই করছে, এই এবার আমি বাড়িগণে আইয়া স্টাফ অনেক পাইনি দেয় ছাত্রাইয়া যায়। একটা খুঁটে দলের নৌকা উদ্যোগ করিয়া তৈরি উঠে টুটে আনছে, আমরা সারা রাত কেন যাবো কেন বই নিতে আমার পুরো তারে। আবহাওয়া খারাপ হয়েছিল, বিক্রি করে চলে যাওয়া দরছিলাম, তারপর সাগরে নামছিলাম। নামার পরে আবহাওয়া খারাপ হয়ে গেছে, তারপর আমরা ওরা দরছিলাম। তারপর বন্যা পড়ছি, বন্যা পড়ার পর কেউ ফুলুট কেউ পট কেউ এগুলা নিয়ে লাফাই করতে আমরা, তারপরে কেউ ফুলুট পাইছে, আমি নিজেই ফুলুট পাই নাই। পরে আমার এক ভাইয়ের কাছে ফুলুট এলো, সেই ফুলুট নিয়ে আমি ছাত্রাই করে গেলাম নৌকা উঠছি। আমরা জেলে মানুষ কোনো কাম কাজ করে খাইতে পারি না, অনেক কষ্ট করে খাইছি দিয়েছি, দেনাপাতি করেছি প্রায় 20 লাখ টাকা ঋণ হয়েছি। ঋণ টিনি করে আতুদার টুদার করি টুদে দাঁতন টাতন খাইয়ে করে দিতে প্রায় 50-60 লাখ টাকা আমি দেনা। এখন সরকারের কাছে আবেদন, আমরা তো জেলেরা অনেক কিছু 15 বছর খালি বন্যা খাইয়ে যায়, জেলেরা অনেক কিছু পাস হয় আমরা পাই না, দক্ষিণ এলাকায় আমরা কিছু পাই না, আমরা হাতে অনেক কিছু খনি দেয় আমরা কিছু জেলেরা পাই না। 15 বছরে আওয়ামী লীগ সরকার আমাকে খালি হুঁসি জেলে দেয়, আমরা আমাদের কিছু পাইনি। বর্তমান সরকার যদি আমাকে দিকে কিছু টাকা ইয়ে ক্ষতিপূরণের দিকে আমরা দেশে জেলে দিলে খাইতে পারবো, আল্লাহ আমাদের দেনার দেনার জ্বালায় দেশ ছাড়িয়ে পলাই জ্বালাবো।